সময় রাত 8টা চলে আসলাম আজকে 6 নভেম্বর বরিশাল ঘাটে বরিশাল ঘাট থেকে আজকে 4টা লঞ্চ ভর্তি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে আছে সুন্দরবন 12 কুয়াকাটা 2 সুরভি 7 অ্যাডভেঞ্চার সরি অ্যাডভেঞ্চার না সুবরাস 9 আর ওই সাইডে একটা বড় লঞ্চ শম্পা আছে না শম্পা আগে চলতো হঠাৎ হঠাৎ দেখি আবার হঠাৎ হঠাৎ দেখি না ওই লঞ্চটা এদিকে চলেন সুন্দরবন দেখি কিছুক্ষণের মধ্যে আর কি ছেড়ে যাবে কারণ যাত্রী উঠানো শেষ সময় 8:30 সুন্দরবন 12 ছেড়ে যাবে এখনই সেক্ষেত্রে আগে একটু 12 ব্যাক গিয়ারটা নিই তারপরে আপনাদেরকে এই লঞ্চগুলো দেখি যতটুকু টাইম পাই এর মধ্যে ডেকে যাত্রী অবস্থা দেখাবো চলেন দেখি কুয়াকাটা 2 তে কেমন যাত্রী হলো আজকে প্রতিদিন তো মোটামুটি অন্য সব লঞ্চের তুলনায় একটু তুলনামূলক আর কি যাত্রী কম হয় বাট আজকে দেখি 6 নভেম্বর আরে কই যে কথা বলছরা এখন সময় 8:35 বরিশাল ঘাট থেকে কুয়াকাটা 2 লঞ্চের ডেক যাত্রী অবস্থা দেখতেছেন আসলে আমার কিছু বলার নাই আপনারা দেখতে পারবেন কি পরিমাণ যাত্রী আছে কুয়াকাটায় একটু কমেন্টসে জানাবেন যে কম নাকি বেশি চলেন একটু সুরভি 7 এবং সুবরাস 9 তে যাই একই সময় দেখব ঘাটে তো দেখতেছি যাত্রী আছে বাট একটু এবারে কম যাত্রী আজকে বরিশাল ঘাটে দেখছেন সুরভি 7-এর ডেক খেলা চলতেছে লাইভ ফ্রন্টে দাঁড়িয়ে অনেকে দেখতেছে এরপরে আমরা সুবরাস 9 তে যাচ্ছি তবে সুবরাস 9 কিন্তু মোটামুটি এবারে যাত্রী ধরে রাখছে প্রতিদিন বিশেষ করে এখানে যে বিজনেস ক্লাস জোন যেটা চেয়ার ওটা আর কি আজকে 300 টাকা করে চলতেছে না মোটামুটি এই দুইটা লঞ্চে ভালো যাত্রী আছে আর কি লস না হলেও মোটামুটি মানে লাভ করলেও একটু অল্প কম বেশি হলে আর কি হবে বাট ওইদিকে দেখলাম যে একটু যাত্রী কম আগে শুরুতে যে লঞ্চ দেখছেন ওইটা আচ্ছা চলেন একটু বিজনেস ক্লাসটা দেখি দ্বিতীয় তলার ডান সাইডে বিজনেস ক্লাস আজকে কিন্তু বিজনেস ক্লাসের ভাড়া মাত্র 300 টাকা করে এখানে টিকিট পাবেন তো দেখলেন আজকে বরিশাল ঘাট থেকে সুন্দরবন 12 কুয়াকাটা 2 সুরভি 7 এবং সুবরাস 9 লঞ্চটি আছে মোট 4টা লঞ্চ অলরেডি সুন্দরবন 12 লঞ্চ ছেড়ে গেছে এখনো 3টা লঞ্চ যাবে দেখি কখন যায় এখন সময় 8:40 হয়তো 9টার পরে ছেড়ে যাবে এই লঞ্চগুলো
তো একটু অপেক্ষা করি, আমরা ফিরে আসতেছি একদম লঞ্চ ব্যাক গিয়ারের সময়। আর এই জায়গায় অমিত ভাই আছে, আর এদিকে নয়ন ভাই। হ্যালো, কি অবস্থা, কি খাও? পেয়ারা পেয়ারা বিজয় নাও। এই তো সময় 9:10, এদিকে দেখতেছি শুভরাজ একদম রেডি ছেড়ে যাওয়ার জন্য। আজকে সবচেয়ে বেশি যাত্রী আছে সুরভি সাথে এবং শুভরাজে, এর মধ্যে যে কোনো দুইটা হয়তো অধিক যাত্রী বহনকারী লঞ্চ হতে পারে। তো আপনাদের মতামতে কি হয় একটু কমেন্টসে জানাবেন। আর ওইদিকে তো আমরা দেখলাম কুয়াকাটা একটু তুলনামূলক যাত্রী কম আছে, দেখছেন শুভরাজ কিন্তু ব্যাক গিয়ারের জন্য একদম রেডি, ক্যাবেলও খুলে ফেলছে, আর দেখতেছি আস্তে আস্তে মুভ করতেছে। এদিকে আছে কুয়াকাটা 2 এবং সুরভি 7, আর ছেড়ে যাচ্ছে শুভরাজ যে 9 লঞ্চ আছে ওইটা। ছেড়ে যাচ্ছে সুরভি 7, আজকে দ্বিতীয় ট্রিপে যাচ্ছে সুরভি 7। আর দেখছেন মোটামুটি ভালো যাত্রী ছিল কিন্তু সুরভি 7-এ। এরপরে আছে কুয়াকাটা 2, আর তার আগে আরও দুইটা লঞ্চ ছেড়ে গেছে, সুন্দরবন 12, শুভরাজ 9, এবং এখন যাচ্ছে সুরভি 7। এদিকে সুরভি 7 ব্যাক গিয়ারে আছে, আমরা যাই কুয়াকাটার সামনে, দেখি ছাড়ে কখন। সময় 9:15। আচ্ছা, কুয়াকাটা 2 কিন্তু ছেড়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে ধীর গতিতে ব্যাক গিয়ারে যাচ্ছে। এদিকে সিকিউরিটির জন্য নিয়মিত কোস্ট গার্ড কিন্তু বরিশাল ঘাটে থাকে। আর যারা এই ট্রলারে আর কি লঞ্চ মিস করলে যাবেন, জনপ্রতি আর কি 100 টাকা করে রাখে, 50 টাকা 100 টাকা আর কি রাখে। ওদিকে ঠিক পিছনেই কিন্তু সুরভি 7 এখনো আছে। এদিকে বেদুরিয়া থেকে সোহেলি যে লঞ্চ আছে সেটি আসছে, এটা আর কি সর্বশেষ ট্রিপ নিয়ে আসে বোলা বেদুরিয়া থেকে।
সুরভি সাত ঘুরিয়ে সামনের দিকে যাচ্ছে, আর কুয়াঘাটা দুই কিন্তু এখনো ব্যাক গিয়ারে আছে। তো দেখলেন আজকে 6 নভেম্বর বরিশাল ঘাট থেকে একটি আপডেট ভিডিও, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আপনাদের মতামত কমেন্টসে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই রাখতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেফলি ভ্রমণ করতে চাইলে অবশ্যই লঞ্চে ভ্রমণ করুন।